ছিলেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সদস্য, একসময় চুটিয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেটও। নাম তার জেভিয়ার ডোহার্ডি। অস্ট্রেলিয়ান দলের হয়ে খেলেছেন 3 ফরম্যাটের ক্রিকেট। ক্রিকেট থেকে বিদায়ের পর জীবিকার সন্ধানে 1 বছর করেছেন নানা কাজ, কিছুতেই সফল না হতে পেরে শেষমেশ বেছে নিয়েছেন কাঠ মিস্ত্রির কাজ। আর কাজটি নাকি বেশ উপভোগী করছেন এই অজি ক্রিকেটার। মাঠে ক্রিকেট ছাড়ার পর অনেক আন্তর্জাতিক তারকা ক্রিকেটারের নাম লেখার নানা পেশায় স্বাচ্ছন্দ্যে চলে তাদের জীবন, ঠিক তার উল্টো চিত্রও কিন্তু আছে। এ যেমন অবসরের পর গিটার বাজিয়ে জীবন চলছে ক্যারি অ্যাম্ব্রোসের, অভিনয় করে চলছেন সালির আমলকের মতো ক্রিকেটার। এ তালিকায় নতুন নাম জেভিয়ার ডোহার্ডি। জীবন চালানোর জন্য বেছে নিয়েছেন কাঠমিস্ত্রির পেশা। ক্রিকেট ছাড়ার পর 1 বছর নানা কাজ করলেও শেষ পর্যন্ত এই অজি স্পিনার নিজের ভবিষ্যৎ খুঁজে পেয়েছেন কাঠমিস্ত্রির পেশাতেই। বললেন, দারুণ উপভোগ করছি এই কাজ, শিখছি নতুন নতুন অনেক কিছু। ক্রিকেট ছেড়ে দেওয়ার পর বুঝতে পারছিলাম না কি করব। প্রথম 1 বছর যা কাজ পেয়েছি তাই করেছি এবং তারপর নিজেকে আবিষ্কার করলাম এই কাজের মাধ্যমে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে নজর কাড়া পারফরমেন্সের পর প্রথম শ্রেণীর ক্রিকেট হয়ে 2010 সালে অ্যাশেজ অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই স্পিনারের। 4 টেস্টে 7 উইকেটের পাশাপাশি 60 ওডিআইতে 55 আর 11 টি-20তে ডোহার্ডি নিয়েছেন 7 উইকেট। ভারতের বিপক্ষে 2017 সালের টেস্ট সিরিজ দিয়ে শেষ হয় তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। ইঞ্জুরির কারণে অল্পের জন্য জায়গা হয়নি 2011 সালে অজি বিশ্বকাপ দলে, তবে ছিলেন 2015 সালের বিশ্বকাপ জয়ী দলে। সবশেষ 2020 সালে তিনি রোড সেফটি ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ান লেজেন্ড স্কোয়াডের হয়ে ভারতে আসলেও করোনার কারণে মাঝপথে ভেস্তে যায় টুর্নামেন্টটি।